গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে একদমই রোদ ওঠেনি, কারণ কালকে এখানে ঝড় বৃষ্টি হয়েছে। আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই আজকে মনে হচ্ছে রোজা রেখে সেরকম কোনো কষ্টও হবে না। এতদিন যা গরম পড়েছিল কি বলবো। আর কালকে কি তোমাদের দিকে ঝড় বৃষ্টি হয়েছে? আর এখন আমি কিচেনে এসেছি, রান্না বান্না জোগাড় করে নেবো। আর কি করবো, রোজার সময় এমনিতেও কোনো জায়গায় বেরোনো থাকে না, কোনো কাজ থাকে না, রান্না আর রোজা খোলার পর খাওয়া, এটাই কাজ। আর অনেকটা টায়ার্ড লাগে, টায়ার্ড লাগলে শুয়ে পড়া। আমি একদম রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর আমি আজকে এঁচোড় দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করব। এঁচোড় হাফ এঁচোড় আমার ফ্রিজে রাখা ছিল কাটা, রান্না করব করে করে রান্না করা হয়ে উঠছিল না, এটা সেটা রান্না করা হচ্ছিল। এঁচোড়টা অনেক দিন আগে আমার কাকি দিয়ে পাঠিয়েছিল। তো দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, আর একটা তেজপাতা আর এক চামচ ঘি দিয়েছিলাম, আর গরম মশলা দিয়ে দেবো, এলাচ আর দারুচিনি দিয়ে দেবো। আর সেটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে টমেটো, সমস্ত রকমের ড্রাই স্পাইসেস মানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দেখো, আমি না সবসময়তে, তোমরা হয়তো বলবে যে সব রান্নাতে আমি অল্প তেল দিই, অল্প মশলা দিই। আসলে আমরা তো রেগুলার খাই বাড়িতে, কোনো অকেশানে তো খাচ্ছি না, আমরা তো এমনিই খাচ্ছি। যে আমাদের বাড়িতে কোনো গেস্ট আসছে বা কোনো অকেশানে খাচ্ছি, তাহলে ঠিক আছে একটু বেশি করে রিচ তেল মশলা দিয়ে রান্না করা যায়। যেহেতু আমরা রেগুলার বেসিসে খাচ্ছি, আবার এখন রোজা রাখছি, তাই সারাদিন পর আমার মনে হয় বেশি তেল মশলাটা আমার শরীরের জন্য ভালো না। সেই জন্য আমি অল্প তেল মশলা দিয়েই রান্না করি। তোমরা দেখবে আমি খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করি, কিন্তু একটু বেশিক্ষণ কষিয়ে নিই, যার ফলে কালারটা হয়তো ও অনেকটা অন্যরকম আসে। সেই জন্য দেখলে মশলা দিয়ে কষিয়ে নিলাম, আর ছোলার ডালটা আমি প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর সেটাকে এখন অ্যাড করে নিচ্ছি। এবং মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আগে কষিয়ে নিয়েছিলাম, কিন্তু ছোলার ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে তুলে রাখা এঁচোড়গুলো, এঁচোড়গুলো কিন্তু খুব বেশি ভাজবে না, তাহলে শক্ত হয়ে যেতে পারে, সেগুলো ভালো করে দিয়েও এঁচোড়ের সঙ্গেও কষিয়ে নিও। কারণ এঁচোড়টা যখন ভেজেছিলাম, আমি জাস্ট একটু নুন দিয়েছিলাম সিদ্ধ করার সময়, আমি কোনো মশলা টশলা কিচ্ছু দিইনি, সেই জন্য আমি ভালো করে কষিয়ে দিই। তোমরা চাইলে নুন হলুদ দিয়েও ভাজতে পারো, আমি কিছু দিইনি, আমি জাস্ট এমনি দিয়েছিলাম। আর এখন দেখো, ভালো করে কষিয়ে নেবার পর আমি জল দিয়ে দিয়েছি। এটা খুবই সিম্পল রান্না, এটা ভাতের সাথে খাওয়া যায়, বাট রুটি পরোটা এটার সাথে বেশি ভালো লাগে। এখন রোজার টাইম, আমরা রাতে ভাত খাবো, তাই ভাতের সাথেই খাবো। অন্য সময় যদি তোমরা রুটি কিংবা পরোটার সাথে খেয়ে দেখতে পারো, তো এটা খুবই ভালো লাগবে। এটা মোটামুটি রেডি হয়ে গেছে, এটা একটু ঝোলঝোলে নামাবে, যেহেতু ছোলার ডাল আছে, পরে কিন্তু একদম মানে গামাখা গামাখা হয়ে যাবে, ঝোলটা পুরো কিন্তু টেনে নেবে। এটা একদম রেডি হয়ে গেছে, এই অবস্থায় তোমরা নামিয়ে নেবে। এখন আমি চিকেনটা রান্না করে নিই, কারণ এঁচোড় আর ছোলার ডালের রান্নাটা আমার হয়ে গেছে। আর আমি তার সাথে আজকে একটু চিকেনের কারি করব। দই দিয়েছি সামান্য পরিমাণে, দইটা ছিল তাই দিয়ে দিলাম। ওটা সমস্ত কিছু, পেঁয়াজ বাটা, দই, সমস্ত রকমের মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। জাস্ট কড়াতে একটু তেল দিয়ে পুরো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এর মধ্যে আর কোনো রকম সেভাবে মশলা দেবো না, শুধু কষিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর ম্যারিনেট করার সময় আমি কিছুটা তেল দিয়েছিলাম। এখন তেলটা খুবই অল্প পরিমাণে দিলাম, তোমরা দেখতে পেলে। আর এই রান্নাটা আমি অনেকবার শেয়ার করেছি, তাই আজকে আর সেইভাবে শেয়ার করলাম না। এটা মোটামুটি হয়ে এসেছে, আর কিছুটা ঝোলটা মরে গেলেই আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ইফতারের ফল টল কাটবো। দেখো, এখানে আমার হাজবেন্ড আজকে ফল টলগুলো কেটেছে, বেদানা ছাড়াচ্ছেও। এটা খুব বিরক্ত করা কাজ, আমি করি না, এটা ওই করে থাকে সবসময়। আজকের ইফতারে শরবত, শশা, তরমুজ, এখানে রয়েছে আঙ্গুর, মৌসুমি লেবু, আপেল, বেদানা, কলা, আর এটা হচ্ছে গাজরের পকোড়া। ইফতার করছি বসে বসে, আর প্রচণ্ড টায়ার্ড লাগছিল দুদিন আগে, যেহেতু আজকের ওয়েদারটা খুব নর্মাল ছিল,
রোদ সেইভাবে ওঠেনি, গরমটাও সেইভাবে লাগেনি, তাই আজকে রোজা রেখে কিছুই মনে হয়নি, এই খুব স্বাভাবিকই লাগছিল। কিন্তু কালকে যে পরিমাণে কষ্ট হয়েছিল, মানে কি বলবো, প্রচণ্ড গরম ছিল কালকে। আর এখন ঝপ করে একবার কারেন্টে চলে গিয়েছিলো, বাইরে ঝড়ও উঠেছে পুরো কালকের মতো, আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, প্রচণ্ড ঝড় হচ্ছে। দেখিয়ে দিই আজকে ডিনারে কী কী রান্না করেছি। এ দেখো, এটা হচ্ছে এঁচোড় দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি, যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা হচ্ছে চিকেন কষা দই দিয়ে। Find the real me. So let's go. Seize the feeling. Cause you know, oh, it's time for the meaning. Now we show. We're coming to win it. বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তখনই বললাম ইফতার করতে করতে, আর তারপরে পুরো কারেন্ট চলে গিয়েছিলো, তাই কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আর কারেন্টটাকে কিছুক্ষণ আগে এলো, তাই এখন আমরা ডিনার করতে বসে গেছি। আর তোমাদের এখানে তো দেখিয়েও দিলাম যে ডিনারে কী কী রান্না করেছি। আর চিকেন রান্নাটা আমি প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়ে ফেলেছিলাম, কি বলবো, মানে খেতে গিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়েছে আমাদের। আমি মনে হয় 2-3 বার লঙ্কা দিয়ে দিয়েছি। আমি বলেছিলাম যে আজকে একটু ঝাল দেবো, বাট এতটা পরিমাণে যে ঝাল হয়ে যাবে সেটা বুঝতেই পারিনি কো। তো এমনিতে খেতে খুবই ভালো লাগছিলো, কিন্তু যেহেতু ঝাল হয়ে গিয়েছিলো তাই। আর ওই এঁচোড় দিয়ে ছোলা ডালের রেসিপিটা তোমরা প্লিজ একবার ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো তোমরাও তাহলে যারা যারা ডিনার করনি করে নাও। আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। টাটা, বাই।